এগিয়ে এগিয়ে থাকে নির্বাচনী সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি পুলিশ আমলাদের নিরপেক্ষতা বজায় রাখতে কঠোর বার্তা দেওয়ার পর এক ধাপে গিয়ে পুলিশ পোস্টিং এর ক্ষেত্রে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন বিহার মডেলের ধাঁচে আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে পুলিশ পোস্টিং এর ক্ষেত্রে প্রযুক্তির সাহায্য নিতে চলেছে তারা একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য পুলিশের পোস্টিং এর ক্ষেত্রে ইলেকশন কমিশনের বেনজির সিদ্ধান্ত পশ্চিমবঙ্গে এই প্রথম ভোটের সময় বুথ চত্বর বা বুথ চত্বরের বাইরে রাজ্য পুলিশের পোস্টিং হবে র্যান্ডমাইজেশন পদ্ধতিতে নির্বাচন কমিশন সূত্রের খবর সংশ্লিষ্ট পুলিশ কর্মী যে এলাকার ভোটার এবং যেখানে তার কর্মস্থল ও তার যে বিধানসভা এলাকায় বাড়ি বা থানা সেখানে ভোটে ডিউটি পাবেন না পোলিং অফিসার ও প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে এই পদ্ধতি অনুসরণ করা হয় বুথ চত্বরে এবং বুথের বাইরে রাজ্য পুলিশের পোস্টিংয়ের ক্ষেত্রে নেওয়া হচ্ছে অন্য ব্যবস্থা এই র্যান্ডমাইজেশন ম্যানুয়ালি হবে না হবে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনে এই মডেলেই ভোট হয় বিশেষজ্ঞদের ধারণা পরিচিত এলাকায় পোস্টিং থাকলে রাজনৈতিক নেতাদের একাংশের সঙ্গে পুলিশের যে বোঝাপড়া তৈরির প্রবণতা দেখা যায় সেটাই ভাঙতে চাইছে কমিশন রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা বাঙালি অসামরিক জাতি এই বদনাম ঘুচিয়ে দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু ব্রিটিশের দখলদারির মানসিকতার মূলে আঘাত করেছিলেন তিনি আর সেই দেশ নায়কের স্মৃতি বিজড়িত ঘরই এখন দখলদারী সংস্কৃতির ফাঁসে পরিত্যক্ত অবস্থায় পড়ে এমনই অভিযোগ উঠেছে পুরুলিয়ার নীলকণ্ঠ নিবাসে পুরনো দিনের বাড়ি তার দুটি অংশ মূল ভবনটি দোতলা আর সামনে ঝোপ জঙ্গলে ঠাসা এই অংশে ভাড়া থাকেন এক ব্যবসায়ী পরিবারের পূর্বপুরুষ আইনজীবী নীলকণ্ঠ চট্টোপাধ্যায় বাড়ির সদস্যরা জানিয়েছেন নীলকণ্ঠ চট্টোপাধ্যায়ের আপ্যায়নে এই বাড়িতে এসেছিলেন সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ সালে তেসরামে গঠিত হয় ফরওয়ার্ড ব্লক পরিবারের দাবি ওই বছর নয় ডিসেম্বর নীলকণ্ঠ নিবাসে আসেন বরেণ্য দেশ নায়ক স্টেশনে গাড়ি পাঠিয়ে তাকে আপ্যায়ন করে নিজের বাড়িতে নিয়ে যান আইনজীবী নীলকণ্ঠ চট্টোপাধ্যায় নতুন দলের আদর্শ কাজ পরিকল্পনা নিয়ে নীলকণ্ঠ নিবাসে বৈঠক করেন দেশ নায়ক মধ্যাহ্ন ভোট সেরে একটি ঘরে বিশ্রাম করেন নেতাজি নেতাজি যখন উনিশশো সালে এসেছিলেন তখন আমার বাবা নেতাজিকে দেখেছিলেন সামনে থেকে বাবার মুখে সে গল্প আমি শুনেছি বাড়ির যারা এই প্রজন্ম চাইছে যে বাড়িটিকে আবার সংস্কার করা এবং তাদের মতন করে ছোট্ট একটা মিউজিয়াম তৈরি করা তার সব দায়িত্ব তো বাড়ির মালিক নিতে চাইছে শুধু শুধু বেদখল করে কে জানি না আজ পনেরো দশ বছর হলো এরা চাবি তালা দিয়ে রেখেছে না কোনো ব্যবহার এটা তো আমার মনে হয় নেতাজিকে অপমান করা হচ্ছে পরিবারের সদস্যদের দাবি তারা নেতাজির স্মৃতি বিজড়িত ঘরগুলিকে সংরক্ষণশালা হিসেবে গড়ে তুলতে চান কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছেন ভাড়াটে ব্যবসায়ী কমল মিশ্র অভিযোগ নেতাজির স্মৃতি বিজড়িত ঘরটি গোডাউন বানিয়ে রেখে দিয়েছেন তিনি ইংরেজ আমল কেউ সাহস করেননি নীলকণ্ঠ চট্টোপাধ্যায় তিনি তো পুরনো কংগ্রেসের মানুষ ছিলেন ওই আছে সিনিয়র ছিলেন তিনি বলেছেন যখন সুভাষ বোস আসছে সুভাষ আসছে তার কথায় সে আমার বাড়িতে আতিথ্যতায় থাকবে আমার গাড়ি যাবে তাকে নিয়ে আসতে তো তাকে সে সসন্ম্মানে এখানে নিয়ে আসা হয় আমাদের বাড়ির যারা আত্মীয় সবাই তাকে তখন যারা ছিলেন তাকে পুষ্প বৃষ্টি করে তাকে নিয়ে আসা হয় তিনি থাকেন এই ঘরটি পেছনে যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ভগ্ন দশায় এখন ইরানি বলছেন নেতাজি ওই রুমে ছিলেন যে রুমটা আমার দখলে আছে বাড়ি মানে ভাড়া দিচ্ছি ওনার কাছে রিসিভ আছে আমার কাছেও আছে ইরানি এখন সময় মুহূর্তে আমি কোনো দেখাতে পারবো না ভাড়াটের হাত থেকে দখলমুক্ত করে নেতাজি স্মৃতিধন্য বাড়িকে গৌরবময় ইতিহাসের অভিজ্ঞান হিসেবে বাঁচিয়ে রাখা হোক দখলদার ভাড়াটে হঠাতে সোচ্চার হোক পুরুলিয়া নাগরিক সমাজ এমনই আর্জি জানাচ্ছেন নীলকণ্ঠ নিবাসের সদস্যরা সন্দীপ সমাদদার এবিপি আনন্দ পুরুলিয়া